কিসের জন্য লক্ষণের মৃত্যুর খবর শুনে তার পত্নী হেসেছিলেন। বন্ধুরা, যখন মেঘনাথের সাথে লক্ষণ যুদ্ধ করে থাকেন, তখন মেঘনাথের অস্ত্রতে লক্ষণ অজ্ঞান হয়ে যান। লক্ষণকে অজ্ঞান থেকে ওঠানোর জন্য হনুমান হিমালয় থেকে সঞ্জীবনী বটি আনার জন্য সে সম্পূর্ণ পাহাড়টাকে তুলে আনার সময় তখন ভরত তাকে দেখতে পান। আর ভরত ভেবেছিলেন যে এটা রাক্ষস হতে পারেন, সেই জন্য ভরত তার বাণ দিয়ে হনুমানকে আক্রমণ করেন আর হনুমান মাটিতে এসে পড়েন। তখন হনুমান সব কথা ভরতকে বলে দেন। আর যখন এই কথা মাতা কৌশল্যা জানতে পারেন, তখন মাতা কৌশল্যা হনুমানকে বলেন যে হে হনুমান, রাম যাতে তার ভাইকে ছেড়ে এই অযোধ্যাতে না আসেন। যখন হনুমান লক্ষণের পত্নী উর্মিলার দিকে লক্ষ্য করেন, তখন দেখেন যে সে হেসে আসেন। তখন হনুমান বলেন যে হে দেবী, আপনার স্বামীর অস্ত্র লেগেছেন, আমি যদি সূর্যোদয় হওয়ার আগে না যাই তার মৃত্যু হয়ে যাবেন। আর আপনি আপনার পতির প্রাণ সংকটে আছেন, তা শুনেও আপনি হেসে আসেন। তখন উর্মিলা বলেন যে হে হনুমান, তুমি এখানে আরও সময় থাকলেও সূর্যদেব উদয় হতে পারবেন না, কারণ লক্ষণ তার ভাই রামের কোলে মাথা রেখে আছেন আর রাম স্বয়ং নারায়ণ হন। আর সূর্যদেবের সামর্থ্য কথায় আছেন, তার মর্জি অনুসারে উদিত হন।